গত ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার শ্বশুরবাড়ির সাইডের একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, মানে হলুদে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যে প্রস্তুতিটা হচ্ছে সেটা হচ্ছে বিয়েতে যাব, সেই জন্য আগের দিন রাতে একটু নেইল পলিশ দিয়ে নিচ্ছিলাম হাতে। আর এরকম করে যে এই পাঁচ আঙুলে পাঁচটা কালারের নেইল পলিশ দেওয়া, এটা আমার একদম কলেজ লাইফ থেকে আমি খুবই পছন্দ করি এভাবে করে নেইল পলিশ দিতে। আর তখনও আমার নেইল পলিশ দেওয়ার একটা নেশা ছিল, আর ওই সময় আমার তো আঙুলের নখগুলো আরও বেশি বড় বড় ছিল, দেখতে আরও বেশি ভালো লাগতো। এখন কাজের জন্য হাতের নখও রাখা যায় না বড়, আর যতটুকুই হাত আছে অবশিষ্ট ততটুকুতেই একটু দিয়ে নিলাম। আর সেই সাথে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া, ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকেই বসে আজকের এই ব্লগটা দেখছেন, আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদের ভাইয়া আমাকে জোর করে বলছে যে বাজারে নিয়ে যাবে, মাছের বাজারে, কারণ আপনাদের ভাইয়া যখন মাছ আনে তখন আমি একদমই মানে পছন্দ করি না, বকাবকি করি, কারণ ও অনেক বেশি মাছ নিয়ে আসে, আর যেগুলো দরকার নেই এক মাসের মাছ দেখা যায় আরেক মাসে চলে যাচ্ছে, সেই জন্য আমি আসলে মানে একটু অপছন্দ করি। আমার কাছে মনে হয় যেন এত মাছ একসাথে আনার কোনো অর্থ হয় না, শেষ হয়ে যাবে তারপর আবার আনবে, তো এই যে অপছন্দ করি সেই জন্যই কিন্তু আপনাদের ভাই আমাকে জোর করে বলছে যে তুমি চলো, তুমি গিয়ে তারপর পছন্দ করে মাছ নিয়ে আসো। সত্যি কথা বলতে এই যে আমি মাছ নিলাম, যতটুকু পরিমাণ আমি মাছ নেওয়ার নিয়েছি, কিন্তু আপনাদের ভাইয়া তার একদিন পরে কিন্তু মাছ নিয়ে এসেছিল, এবং সেটা আমি আর দাম বললাম না, যে সে এত টাকার মাছ নিয়ে আসছে যে আমার মাথাটাই ঘুরে গেছে। তারপর আমি একটু রাগ হয়েছি যে কেন এত টাকা দিয়ে মাছ কিনে আনে, ও আসলে মাছ দেখলে ওর মাথা ঠিক থাকে না, খাক বা না খাক ওর কিনতেই হবে, এরকমই একটা ওর মাছ কেনার একটা মানে নেশার মতো হয়ে যায়, যখন বাজারে যায় তখন আর নিজেকে ঠিক রাখতে পারে না। তো যাই হোক, মাছ কেনার সাথে সাথে সবজি, তারপর শুটকি কিনলাম কিছু, তারপর মুরগি কিনলাম, আর সেই সাথে আপনাদের সাথেও একটু বাজারটা শেয়ার করে দিলাম। সব কিছুর এত বেশি দাম আসলে যে একদম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে এত দাম দিয়ে নিম্ন আয়ের যারা আসলে কেনাকাটা করে তারা কিভাবে করে। তো যাই হোক, বাজার সদাই করার পর এখন আবার দুজনে বাসায় চলে যাচ্ছি, আর বাসায় এসেই দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ বিয়েতে যাব সেই জন্য আমি একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছি। আর বিয়ের দাওয়াত যদিও রাতে, কিন্তু তারপরও আমি দুপুরের সব কাজ টাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্সে থাকব, তারপর আমি আস্তে ধীরে রেডি হয়ে যাব, এটাই হচ্ছে আমার টার্গেট। তো সেই জন্য আমি একটু শর্টকাট রান্না করছি, যেহেতু রাতে আমরা ভারী খাবার খাবো, সেই জন্য আমি ডাল রান্না করেছি, আর সেই সাথে একটু সবজি ভাজি করব, মিক্সড সবজি ভাজি। আর মাছ কিনেছিলাম কই মাছ, সেই কই মাছটাকে একটু ভুনা করে নিব, মানে দো পেঁয়াজা পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার রান্না আর কি। আর রান্না করতে করতে আপনাদের সাথে আজকে আমি আর ওইটা বলবো না যে আপনারা আমার চ্যানেলটাকে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে শেয়ার করে দিবেন, কারণ এটার আমার বলার এখন প্রয়োজনও নেই মনে হচ্ছে, কারণ আমি ডিসিশন নিয়েছি যে আমি এখন আর ব্লগ শেয়ার করব না আপনাদের সাথে। আমি এখনও এটা বুঝতে পারছি না যে এই চ্যানেলেই আমি ব্লগটা কন্টিনিউ করব কিনা, পরে হয়তো আমি নতুনভাবে চ্যানেলও খুলতে পারি, অথবা আমি এখানেই ব্লগ শেয়ার করব, তবে এখন না, আমি একটু গ্যাপ নিতে চাচ্ছি, তারপর একটা ভালো কন্টেন্ট যখন পাবো, ভালোভাবে যখন আমি ব্লগ শেয়ার করার মতো অবস্থায় থাকবো, তখন আমি ইনশাল্লাহ ব্লগ শেয়ার করব। তবে পসিবিলিটি খুব বেশি যে আমি নতুন একটা চ্যানেল হয়তো খুলবো, কারণ এটা যেহেতু আমার একদম একটা নেশার মতো হয়ে গেছে, এখানে ব্লগ না দিলে আমার ভালো লাগবে না, বা আমি ব্লগ করে অভ্যস্ত হয়ে গেছি,
সেই জন্য আমি হয়তো বা নতুন কোনো চ্যানেল খুলে আবার ব্লগ স্টার্ট করব। আর যদি আমি নতুন কোনো চ্যানেল খুলে ব্লগ স্টার্ট করি, সেটাও আমি পুরান এই যে এই চ্যানেলটাতে আপনাদেরকে জানিয়ে দিব। আর যদি আমার মনে হয় যে না, আমার আর নতুন চ্যানেল খোলার দরকার নেই, এই চ্যানেলেই রাখব, তাহলে আমি এখানেই আমি আবার ব্লগ স্টার্ট করব। তবে রিসেন্ট না, আমার আসলে এখন আর ব্লগ শেয়ার করার মতো সেই রকম ইচ্ছাটাও একদমই নেই, আর সেই সাথে আমার কাছে কোনো ভালো কন্টেন্টও নেই যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আমার আপুরা আমাকে, জানি অনেকেই ভুলে যাবেন, কারণ অনেক মাসের একটা গ্যাপ হয়ে গেলে সবাই ভুলে যায়, এটাই স্বাভাবিক। তারপরও যখন আবার নতুন চ্যানেল খুলব বা পুরনো চ্যানেলে আসব, তখন আপনাদের সাথে আবার কথা হতে হতে, ভিডিও শেয়ার করতে করতে হয়তো বা পুরনো কিছু আপুরা ভাইয়ারা আমার সাথে দেখা হয়েও যেতে পারে। যাই হোক, এখন একটু চলে আসি, যেহেতু বিয়েতে যাব বলেছিলাম, সেই জন্য বিয়েতে যাওয়ার একটু পূর্ব প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমি বিয়ের শাড়ির সাথে কী ধরনের ব্লাউজ পরব। তো এই যে এই ব্লাউজটা, কিন্তু আমি কাপড় দেখিয়েছিলাম আপনাদের সাথে, তো এই ব্লাউজটাকে আমি এইভাবে সেলাই করেছি, একটু লেসটাকে যে শোল্ডারের এখানে দিয়েছি, আর আমার হাতাটা মৌসুমি হাতা করেছি। আর এই যে পুরো ব্লাউজটা, আমি একটু ব্লাউজ কিন্তু লম্বা পরি, সেই জন্য ব্লাউজটাকে এত লম্বা দেখাচ্ছে। আর এই পেছনে আমি এই ধরনের একটা ডিজাইন করেছি, বো ডিজাইন করেছি, এটা ফিক্সড করা। আর উপরে আমার এই যে একটা সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি, এটা আমার বাসায় ছিল, আমার একটা লকেট ছিল, ওই লকেটটাকেই আমি এভাবে করে ফিক্সড করে দিয়েছি। আর কেমন লাগছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করতে আমার ভালো লাগে। আর এই যে বাকি হচ্ছে এই টুকটাক গোল পরব, আর আমি এই গোল দেখাচ্ছি, এটা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করবে না, কারণ ও চায় না যে আমি এগুলো দেখাই। কিন্তু ভাবলাম যে সবই তো দেখাচ্ছে, একটু সাজগোজটা কীভাবে করব সেটা আপনাদের সাথে যখন শেয়ারই করছি, তাহলে এটা দেখাতেও অসুবিধা কী, তো সেই জন্যই আর কি দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ করে না, ও চায় না যেন আমি এই সমস্ত জিনিস দেখাই, কারণ একটু দেখা যায় সিকিউরিটিরও কিছু প্রবলেম থাকতে পারে, বা অনেক সময় এগুলো মানে ভালো লাগে না আর কি, সেই জন্য দেখাতে চায় না। যাই হোক, আমি আর বেশিক্ষণ দেখালাম না, হালকা পাতলার উপরে একটু দেখিয়ে দিলাম যে কী গোল্ড পরবো। আর এই হচ্ছে আমার বাকি যেই জিনিসগুলো আছে, সেগুলো আমি এগুলোই পরবো, সেগুলো আমি আর আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করলাম না। যাই হোক, তারপর আমরা বিয়েতে চলে এসেছি, আর বিয়েতে আসার পর আসলে এখানে ভিডিও করা একদমই ইম্পসিবল ছিল, একে হচ্ছে একটু দেরিতে এসেছে, অনেক মানুষ হয়ে গিয়েছিল, আর সেই সাথে বিয়ে বাড়িতে হলুদের চাইতেও অনেক বেশি আত্মীয় স্বজন এসেছিলো শ্বশুরবাড়ির সাইডের, তো ওনাদের সাথে কথা বলা, তারপর সবার সাথে আড্ডা দেওয়া, গল্প করা, খাওয়া দাওয়া করা, এগুলোর মধ্যে না ভিডিও করাটা একটু বেমানান লাগছিলো, তো সেই জন্য আমি আর খুব একটা বেশি ভিডিওতে যাইনি। আর এই তো একটু দেখিয়ে দিচ্ছি বউকে কেমন লাগছে, বউয়ের সাথে এই যে এইটা হচ্ছে আমার ননাস, যার মেয়ের বিয়ে, ওনার সাজটাও অনেক সুন্দর হয়েছিল, মাশাল্লাহ দেখতে খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে আমাদের ছোট্ট বউ, খুবই সুন্দর করে সেজেছে, মাশাল্লাহ ভালোই লাগছিল দেখতে। তো সব কিছু মিলে এই যে আমার আজকে একটা ছোট্ট ব্লগ, আর এই ব্লগের মধ্যেই আজকে আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, যদি ভালো থাকি, যদি সুস্থ থাকি, ব্লগ আমি করবই, কোনো না কোনো ভাবেই হোক, হয়তো নতুনভাবে নয়তো পুরনোভাবেই,
ব্লগ আমি শেয়ার করব, তবে একটু নিজেকে গুছিয়ে নেই, নিজেকে একটু পরিপাটি করে নেই, নিজেকে একটু ঠিকঠাক করে নেই, নতুনভাবে নতুন কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমি সত্যি বলছি, আমার আপুদেরকে আমি অনেক মিস করব, আপনাদের কমেন্ট আমি অনেক মিস করব, যারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদেরকে আমি খুঁজে বের করবই যদি আমি নতুন করে করি। আশা করি তখনও আমি আপনাদেরকে একইভাবে পাশে পাব। আর এই বিশ্বাস নিয়ে, এই ভালোবাসা সাথে নিয়েই কিন্তু আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সেই বিশ্বাস নিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।